हेलो फ्रेंड्स, ह्यूमन लाइफ एक्टिविटी ते आपनादेर के स्वागत। आजकेर भिडियोटी आपनादेर जोन्नो खूबी स्पेशल होते चलेछे, कारण आज आमी बोलबो किभाबे खूब सहजेई आपनी आपनार त्वकके फर्सा, ग्लोइंग ओ स्मूथ करे तुलते पारबेन। फ्रेंड्स, एई टिप्सटी सेई सब मानुषदेर जोन्नो सबचेये उपकारी जादेर मुखे कालो स्पट आछे बा जादेर त्वके कालचे भाव एसे गेछे ओर सठिक ट्रिटमेंटेर जोन्नो चिंतित, बा जारा कम बयसे मुखेर कालचे छाप आसा निये टेंशने आछे, जार जोनो खूबी उपकारी ए टिप्सटी। ताई ए रेमेडिटी आपनी किभावे तैरी करबेन सेटाके जानते होले भिडियोटीके अवश्य शेष पर्यन्त देखुन। आर हाँ, आमार चैनलटीके जदि एखोनो सबस्क्राइब करे ना थाकेन ताहले एखोनी सबस्क्राइब करे पाशेर बेल बाटनटीके अन करे राखुन आमार परबर्ती भिडियो नोटिफिकेशनगुलि सबार प्रथमे पावार जोन्नो। तो फ्रेंड्स, ए रेमेडिटी बानानोर जोन्नो आपनाके निये निते होबे एकटि पाति लेबु। एबार लेबुटीके अर्धेक करे केटे निये एकटा खाली पात्र निये ताते एक चामच लेबुर रस निये निन। लेबू आमादेर स्किनेर जोन्नो खूबी उपकारी, कारण एटी आमादेर त्वकेर सेल्स थेके नोंराके टेने बाइरे बार करे आनते साहाज्य करे ओ मुखके परिष्कार करे तोले। एबार ई लेबुर रसेर संगे आपनाके एड करते होबे एक चामच मधु। आमादेर स्किनके ग्लोइंग करे तोलार जोन्नो मधु खूबी उपकारी, एटी आमादेर स्किनके मॉइश्चराइज करे ओ स्किनके ग्लो ओ चकचके बानिये तोले। एबार ई लेबुर रस ओ मधुटिके भालोभाबे मिक्स करे नेब। तारपर आपनाके नीते होबे एकटा डिम। एबार ओई मिश्रणटीर मध्ये आमरा एड करब एक चामच डिमेर सादा अंश। मने राखबेन हलुद कुसुम एर मध्ये देवा जाबे ना, शुधुमात्र सादा अंशटुकुई एड करबेन। एबार एগুলিকে ভালোভাবে মিক্সড করে নেবেন। ডিমে এস্ট্রোজেন থাকে যেটা আমাদের মুখের সেলসকে টাইট করে তোলে। আর সবশেষে আপনাকে এর মধ্যে নিতে হবে 2 চামচ বেসন। এবার আমরা এই সবগুলো উপাদানকে খুব ভালোভাবে মিক্সড করে নেব। তো ফ্রেন্ডস, দেখুন আমাদের আজকের রেমেডিটি সম্পূর্ণ রেডি। তো চলুন জেনে নেওয়া যাক এটিকে আমরা কখন ও কিভাবে ইউজ করব। সবার প্রথমে আপনি আপনার ত্বককে পরিষ্কার ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিন। তারপর এই পেস্টটিকে আপনি আপনার ত্বকে ঠিক এইভাবে লাগিয়ে নিন। দেখুন ভিডিওটিতে যেভাবে দেখানো হচ্ছে ঠিক সেইভাবে। ভিডিওটিতে আমি আমার হাতে অ্যাপ্লাই করে দেখাচ্ছি। এটিকে আলতো হাতে আপনার সম্পূর্ণ ত্বকে লাগিয়ে ফেলুন। এটি আপনার ত্বককে ডিপলি পরিষ্কার করবে ও আপনার ত্বককে ফর্সা ও গ্লোইং করে তুলবে। একবার ব্যবহারেই আপনি এর রেজাল্ট ইনস্ট্যান্ট দেখতে পাবেন, কারণ আপনার স্কিনকে ফর্সা করতে ও ত্বকের তারুণ্য ধরে রাখার জন্য এটি একটি খুবই পাওয়ারফুল টিপস। এটিতে আমি বেসন ব্যবহার করেছি, কারণ বেসন আমাদের মুখের দাগ, গর্ত ও মৃত কোষকে দূর করতে সাহায্য করে। তো এটিকে 5 মিনিট মাসাজ করার পর এটিকে আপনি 1 ঘন্টার জন্য এভাবেই রেখে দেবেন। 1 ঘন্টা পর যখন এটি সম্পূর্ণ ড্রাই হয়ে যাবে তখন আপনি আপনার ত্বক ঠান্ডা জল দিয়ে ভালোভাবে ওয়াশ করে নিন। এটিকে আপনি আপনার ফ্রিজেও স্টোর করে রাখতে পারেন, কিন্তু মনে রাখবেন 3 দিনের ভেতরেই এটিকে আপনি ব্যবহার করবেন, মানে খুব বেশি দিন এটাকে স্টোর করে রাখা যাবে না। তো ফ্রেন্ডস, আপনার ত্বককে ফর্সা ও গ্লোইং করে তুলতে ও ত্বকের তারুণ্যকে ধরে রাখতে এটি খুব এফেক্টিভ একটা প্যাক। তাই আমি বলবো আপনি অবশ্যই এটিকে ইউজ করে দেখতে পারেন, আশা করি ভালো ফল পাবেন। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি এই পর্যন্তই। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই এটিকে একটি লাইক করুন, শেয়ার করুন আপনার বন্ধু-বান্ধব ও ফ্যামিলি মেম্বারদের সাথে। আর হ্যাঁ, ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলবেন না।